আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ সিম্পল চিকেন কাটলেটস রেসিপি শেয়ার করব। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে গাজর কুচি, সামান্য পরিমাণের ক্যাপসিকাম কুচি, একটু ভালো করে ভেজে নেবো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে দেবো 1/2 চামচের কম আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবো। এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো ভেঙে হাতে করে আলুগুলোকে ভালো করে ম্যাশ। তো এখানে আমি মশলার সাথে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি 1 বাটি বোনলেস চিকেনকে আমি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেদ্ধ করে নেবার পরে ঠান্ডা করে আমি হাতে করে একটু সারিয়ে নিয়েছি, দিয়ে দেবো আলুর ঝুড়ের মধ্যে। তো এখন আমি ভালো করে মিক্স করে নেবো, সামান্য পরিমাণে ধনে পাতা কুচি, সামান্য পরিমাণে চিকেন মশলা। এখানে চিকেন মশলাকে দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটা প্লেট ঢেলে নেবো। এখানে আমি একটা প্লেট ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নেবো ভালো করে। তো এখানে আমি চিকেনের পুরটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি নিয়ে নেবো হাতের মধ্যে, এভাবে গোল গোল শেপে করে চ্যাপটা বানিয়ে নেবো, হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে আমি একটা চিকেন কাটলেটস বানিয়ে নিয়েছি। তো একইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেবো। এখানে আমি সবই একইভাবে চিকেন কাটলেটসগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি বেড গ্রাম নি। তো এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে নুন দিয়ে গুলে রেখে দিয়েছি। তো এভাবে ডিমের মধ্যে আমি ভালো করে কোট করে নেবো। এভাবে আমি বেড গ্রামের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। তো একটা কাটলেটস আমার রেডি। তো এভাবে আমি সবগুলোকেই কোট করে নেবো ভালো করে। এখানে আমি চিকেন কাটলেটসগুলোকে একইভাবে সব কোট করে নিয়েছি ব্রেড ক্রিমের মধ্যে। এখন আমি তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছিলো, তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তো কাটলেটসগুলোকে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না, তাহলে ভেঙে যাবে। তো এখানে তেলের মধ্যে ফেনা উঠছে, কারণ ডিম দিয়ে আমি কোট করেছি তার কারণে। তো এখানে কাটলেটসগুলোর মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার এসে গেছে। আরও আমি 10 সেকেন্ডের মতো ভেজে নেবো ভালো করে। তো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো তেল ঝরিয়ে। তো এখানে আমি একইভাবে সবগুলোকে তুলে নেবো তেল থেকে, তেল ঝরিয়ে। তো এখানে আমার চিকেন কাটলেটসগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে রেখে দেবো। এখানে আমার আলু ও চিকেন কাটলেটসের রেসিপিটা রেডি। তো আপনাদের যদি চিকেন কাটলেটসের রেসিপিটা ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। তো আপনারাও খুবই সহজে এক টুকরো চিকেন দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন কতটা মুচমুচে হয়েছে চিকেন কাটলেটসটা, কতটা ভালো লাগছে। তো আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে বিকাল টাইমে। এই কাটলেটসটা আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারবেন, ধনে পাতা বা টমেটো কিচাপ দিয়ে।